সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মৃত্তিকা টিভিতে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমরান হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা মিঠাপুকুর। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটি হচ্ছে উন্নত এবং আধুনিক পদ্ধতিতে কীভাবে আমন ধানের চাষাবাদ করবেন, সেই পদ্ধতি নিয়ে আজকের এই প্রতিবেদন। আমরা যারা অধিক ফলন চাই, উন্নত পদ্ধতিতে চাষাবাদ করতে চাই, তাদের জন্যই এই প্রতিবেদনটি আশা করি আপনার কাজে লাগবে। এবং এই ভিডিওতে আমরা আপনাদেরকে জাত নির্বাচন থেকে শুরু করে বীজ, চারা, বয়স কত দিনে লাগাবেন এবং হারভেস্ট পর্যন্ত আপনাদেরকে দেখাবো। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মৃত্তিকা টিভি সর্বদা আপনাদেরকে আধুনিক প্রযুক্তি এবং টেকনোলজি নিয়ে দেখানোর চেষ্টা করে। চলুন আর কথা নয়, এবার আপনাদেরকে দেখায় আজকের এই আমন ধানের আধুনিক চাষাবাদ পদ্ধতি কী কী কলাকৌশল অবলম্বন করতে হবে। ভালো বীজে ভালো ফসল, আমরা জানি এই ভালো বীজ থেকেই একটু প্রথমেই আপনাকে ভালো জাত নির্বাচন করতে হবে। ভালো জাত যদি আপনি নির্বাচন করতে না পারেন, তাহলে আপনার ফলন অনেকাংশেই ব্যাঘাত ঘটবে। তো জাত নির্বাচন করার ক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলোর লক্ষণ রাখতে হবে, সেটি হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং বিনা উদ্ভাবিত কিছু জাত আছে, যে জাতগুলো আপনি অনায়াসেই চাষ করতে পারেন। জাত নির্বাচনের ক্ষেত্রে আপনি প্রথমে সুগন্ধি জাতের ধান, বিড়ি ধান ৩৪, বিড়ি ধান ৩৭, বিড়ি ধান ৩৮, বিড়ি ধান ৩৮, বিড়ি ধান ৩৭, এগুলো সুগন্ধি জাতীয় ধান এবং চিকন ধান। এরপরে যে সকল জমিতে আপনি আলু লাগাবেন অথবা আগাম যদি ধান পেতে চান, সেক্ষেত্রে আপনি বিড়ি ধান ৬৬, বিড়ি ধান ৭১, বিড়ি ধান ৫৭, বিড়ি ধান ৬২ আপনি লাগাতে পারেন। এছাড়া মধ্য স্বল্পমেয়াদি যে সকল আছে, যেগুলোতে আপনি মধ্য স্বল্পমেয়াদি জাতগুলোর মধ্যে বিড়ি ধান ৮৭, বিড়ি ধান ৯৩, বিড়ি ধান ৯৪, বিড়ি ধান ৯৫ লাগাতে পারেন। এছাড়া এর সাথে আপনি বিড়ি ধান ৪৯ লাগাতে পারেন, এগুলো মধ্য স্বল্পমেয়াদি জাত। যে সকল জমিতে আপনার জলমগ্নতা সহনশীল, অর্থাৎ জমিতে পানি ওঠার সম্ভাবনা থাকে, সেই সকল জমিতে আপনি অনায়াসে বিড়ি ধান ৫১ এবং ৫২ লাগাতে পারেন। এই ধানের জাত দুটি আপনি হঠাৎ যদি বন্যা আসে, ১৪ দিন পর্যন্ত আপনার পানির নিচে থাকে। আপনি এসেছিল এই জাত নির্বাচন। এছাড়াও অন্যান্য বিভিন্ন ধরনের ধান আছে, যেগুলো আপনি খোঁজ নিলেই আপনি লাগাতে পারেন। এরপর বীজ বাছাই সম্পর্কিত একটি ভিডিও আপনাদেরকে আমরা দেওয়া আছে, সেটি আপনারা আমরা ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব, সেটি আপনারা দেখে নিতে পারেন। বীজ শোধন করার ক্ষেত্রে আপনি বীজ শোধন করে নিতে হবে। ধান উন্নত প্রযুক্তিতে আধুনিক পদ্ধতিতে আপনাকে ধান উৎপাদন করতে গেলে অবশ্যই বীজটা শোধন করে নেবেন। ভিটাভেক্স প্রতি ১ কেজি বীজের জন্য ৩ গ্রাম হারে ভিটাভেক্স অথবা আপনি কার্বনডাইজিম গ্রুপের যে কোনো ওষুধ দিয়ে আপনি বীজটা শোধন করে। এরপরে আদর্শ বীজতলা তৈরি। আদর্শ বীজতলা তৈরি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আদর্শ বীজতলা যদি তৈরি না করেন, তাহলে চারা সুস্থ সবল হয় না। চারা সুস্থ সবল পেতে হলে আদর্শ বীজতলা তৈরি খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে একটা আদর্শ বীজতলা কীভাবে তৈরি করবেন, কত মিটার দৈর্ঘ্য করতে হবে, কত মিটার প্রস্থ করতে হবে, সেই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, সেটি আপনারা দেখে নেবেন। বীজতলার চারার যত্ন, বীজতলার চারার যত্ন নিলে আপনার চারাটি সুস্থ সবল হবে, সুন্দরভাবে বেড়ে উঠবে, শক্ত হবে, পরিপুষ্ট হবে। এই বিষয়ে একটা ১৫ দিন বয়সে যখন আপনার চারা হবে, ঠিক সেই সময় একটা ম্যাজিক স্প্রে আছে, সেই ম্যাজিক স্প্রেটা আপনি এই চারার দিতে পারেন। চারাটি ম্যাজিক স্প্রেটে দিলে আপনার চারাটা একটু দ্রুত বৃদ্ধি পাবে, শিকড় বৃদ্ধি পাবে, চারা থাকবে সুস্থ সবল এবং জমিতে দ্রুত লেগে যাবে। আপনি সে তারও একটি ভিডিও আছে, আপনি সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেটি দেখে নেবেন, আশা করি দেখে নেবেন। কতদিনের চারা লাগাতে হয়? রোপা আমনের চারা সাধারণত ২৫ থেকে ৩০ দিনের মধ্যে লাগাতে হবে, তবে স্বল্পমেয়াদি জাতগুলো আরও কম সময়ে ২০ থেকে ২৫ দিনের চারা লাগালে উত্তম ফলন পাওয়া যাবে। চারার বয়স যত বেশি হবে তত ফলন আপনার কমে যাবে। নির্দিষ্ট বয়সের সময় মতো চারা রোপণ করুন, ফলন আপনার দ্বিগুণ হবে। জমিতে সার প্রয়োগ, জমির শ্রেণী ও উর্বরতা অনুযায়ী জমিতে সার প্রয়োগ করতে হয়। সার প্রয়োগ করার ক্ষেত্রে বিঘা প্রতি ৩৩% গোবর, ১০০০ কেজি গোবর, ইউরিয়া ২০ থেকে ২২ কেজি, ডিএপি ৮ কেজি, এমওপি ১০ থেকে ১৩ কেজি, জিপসাম ৫ থেকে ৭ কেজি, এছাড়া দস্তা ১ কেজি দিতে পারেন।
ইউরিয়া ও এমওপি সার বাদে অন্য সারগুলো আপনি বেসাল ডোজে অর্থাৎ জমি চাষের শেষ সময়ে সমস্ত সারগুলো আপনি জমিতে ভালোভাবে ছিটিয়ে দেবেন। ইউরিয়া এবং এমওপি সারটি আপনি তিন কিস্তিতে প্রয়োগ করবেন। ইউরিয়া সার সাধারণত চারা রোপণের 10 থেকে 12 দিন পর একবার, জমিতে যখন চারার কুশি চারটি আসবে, 4 থেকে 5টি কুশি হবে তখন একবার, এবং কায়স্থর আসার 4-5 দিন আগে আরেকবার আপনি ইউরিয়া সারটি দেবেন। এমওপি সারটি এই ইউরিয়া সারের উপরেই যখন প্রয়োগ করবেন ঠিক তখনই আপনি তিন কিস্তিতে প্রয়োগ করতে পারেন। চারা রোপণের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেটি হচ্ছে আপনি চারাটি যখন উঠাবেন তখন কখনোই দুমড়ে মুচড়ে উঠাবেন না, এতে করে চারা কাণ্ড আঘাত পেতে পারে, কাণ্ড ভেঙে যেতে পারে। কাণ্ড যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল। উঠানোর পরে আপনি যখন জমিটি কাদা করবেন, জমি কাদা করার সঙ্গে সঙ্গে কখনোই ধান রোপণ করবেন না, পারলে 3-4 ঘন্টা পরে আপনি ধানের চারাটি রোপণ করতে পারেন। চারা রোপণ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে লাইনে রোপণ করতে হবে, প্রতি গাছ থেকে গাছ এবং সারি থেকে সারি 8 ইঞ্চি দিতে হবে, এবং আপনাকে প্রতি 10 লাইন পরপর একটি করে গ্যাপ দিতে হবে। চারা লাগানোর 10 থেকে 12 দিনের মধ্যে জমিতে ডাল পুঁতে দেবেন, এতে করে পাখি বসবে এবং অনেক অপকারী পোকামাকড় খেয়ে ফেলবে। আগাছা দমন, যে কোনো ফসলের জন্য আগাছা একটি মারাত্মক হুমকি স্বরূপ হয়, সেই ক্ষেত্রে রোপা আমনের আগাছা দমনের জন্য আপনাকে 40 দিন পর্যন্ত ধানের জমিতে যাতে কোনো প্রকার আগাছা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আপনি 2 ধাপে আগাছা পরিষ্কার করবেন। শেষ, চারা রোপণের 10 থেকে 15 দিন পর্যন্ত জমিতে সিপসিপে পানি রাখতে হবে। রোপামন মৌসুমে সাধারণত বৃষ্টিপাত হয়, যদি বৃষ্টির পানি না থাকে তাহলে আপনাকে সম্পূরক সেচ দেখা দিতে হবে। সম্পূরক সেচ দিলে জমির ধানের উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পায়, এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সম্পূরক সেচ দিতে হবে। পোকার আক্রমণ, সাধারণত রোপামনের জমিতে যে সকল পোকা মারাত্মক আকার ধারণ করে সেটি হচ্ছে পাতা মরানো পোকা। গত কয়েক বছর থেকে আমরা দেখতে পাচ্ছি পাতা মরানো পোকার আক্রমণ অনেক ব্যাপক আকারে বেড়ে গিয়েছে, এটিকে দমন করতে হবে। এছাড়াও আরেকটি সবচেয়ে ক্ষতিকর পোকা আছে, সেটি হচ্ছে বাদামি গাছফড়িং, যেটাকে আমরা কারেন্ট পোকা হিসেবে চিনি। এই কারেন্ট পোকা বা বাদামি গাছফড়িং আপনার ধানকে একেবারে ফলনকে শূন্যের কোঠায় নিয়ে আসতে পারে, ক্ষেত্রে অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়াও মাজরা পোকা আছে, পামরি পোকা এবং গান্ধী পোকা আপনার জমিতে আক্রমণ করতে পারে, এই ক্ষেত্রে আপনাকে বেশি বেশি করে জরিপ করতে হবে এবং জরিপে দেখতে হবে ধানের জমিতে আপনার বেশি বেশি করে যেতে হবে। যদি কোনো সময় আপনি আক্রমণ লক্ষ্য করেন তাহলে সেক্ষেত্রে আপনি অনুমোদিত মাত্রায় কীটনাশক স্প্রে করবেন। সঠিক ঔষধ সঠিক মাত্রায় সঠিক সময়ে সঠিকভাবে আপনি আপনার জমিতে স্প্রে করবেন। রোপা আমন ধানের রোগ বালাইয়ের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ রোগ এখানে আক্রমণ করতে পারে, যেমন ধানের ব্লাস্ট রোগ, ধানের খোল পড়া রোগ, ধানের ফলস স্মার্ট বা লক্ষ্মীর গু, ব্যাকটেরিয়াল লিপ ব্লাইট বা পাতা পড়া রোগ। এই রোগগুলো হলে অনেক সময় আপনার ধানের ফলন অনেক কম ব্যাঘাত ঘটতে পারে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সঠিক ঔষধ স্প্রে করতে হবে। ঔষধ স্প্রে করার সময় অবশ্যই আপনাকে মনে রাখতে হবে প্রতি 100 শতক জমির জন্য 2 লিটার পানি দিয়ে সমস্ত গাছ আপনি সুন্দরভাবে স্প্রে করবেন। যদি সঠিক মাত্রায় সঠিক সময়ে সঠিক ডোজ মেনটেন না করেন সেক্ষেত্রে আপনার রোগ আরও বেশি হতে পারে এবং অবশ্যই আপনাকে সঠিক ডোজ ব্যবহার করতে হবে। এরপরে আপনার ধান যখন 80% পেকে যাবে আপনি ধানকে সংগ্রহ করতে পারেন এবং বা কাটতে পারেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আমাদের টোটাল ধানের উৎপাদন ব্যবস্থা, আশা করি আপনাদের কাজে লাগবে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্টস এবং শেয়ার করবেন, এবং দেখা হবে আবারও নেক্সট কোনো এপিসোড নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।